দুর্নীতি মামলা এসএসসি 2 প্রাক্তন উপদেষ্টা গ্রেফতার নিয়োগ দুর্নীতি মামলা এসএসসি 2 প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রকাশ সিবিআই এর এই প্রথম গ্রেফতার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দুজনকে গ্রেফতার করেছে কমিটির দুজন সদস্য এসপি সিনহা এবং অশোক সাহা সিবিআই সূত্রের খবর দুজনকেই কিন্তু গ্রেফতার করা হয়েছে আজকে সকাল থেকেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং এখন সিবিআই এর সবচেয়ে বড় খবর সিবিআই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দুজনকে এসপি সিনহা শান্তি প্রসাদ সিনহা যার বাড়িতে একাধিকবার গিয়ে সিবিআই এর অফিসাররা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং যেটা অভিযোগ উঠে আসছিল যে একাধিক জায়গায় আয় বহির্ভূত সম্পত্তি পাওয়া গেছে এসপি সিনহা উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন এবং অশোক সাহা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান দুজনকেই কিন্তু আজকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম সিবিআই গ্রেফতার করলো সিবিআই সূত্রের খবর দুজনের কাছ থেকে একাধিক তথ্য জানার চেষ্টা চালাচ্ছিলেন তদন্তকারী অফিসাররা একাধিক প্রশ্ন ছিল এবং সিবিআই এর অফিসাররা যেটা দাবি করছেন যে আজকে সকাল থেকেই তাদের কাছ থেকে কিন্তু একাধিক প্রশ্ন করা হয় এবং সেই সমস্ত প্রশ্নের সদুত্তর তারা কিন্তু দিচ্ছিলেন না এবং যেটা সিবিআই সূত্রের খবর যেহেতু তথ্য গোপন করা হচ্ছিল তারা মনে করছেন যে দুজনেই এসপি সিনহা এবং অশোক সাহা দুজনেই কিন্তু তথ্য গোপন করছিল এবং সদুত্তর দিচ্ছিল না সিবিআই সদুত্তর মিলছিল সিবিআই এর জোরাতে তুমি আমাদের সঙ্গে থাকো সঙ্গে থাকো প্রকাশ আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবথেকে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি 2 প্রাক্তন উপদেষ্টাকে গ্রেফতার করলো সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পরে সিবিআই এর প্রথম গ্রেফতার শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে সিবিআই গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের পরে নিয়োগ দুর্নীতি মামলায় আরো গ্রেফতার এবার সিবিআই গ্রেফতার করলো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পরে সিবিআই প্রথম গ্রেফতার করলো ইডির পরে এবার সিবিআই এর প্রথম গ্রেফতার শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই এর আগে একাধিকবার তল্লাশি চালানো হয়েছিল এই শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহার বাড়িতে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের জোড়াতে একাধিক অসঙ্গতি মিলছিল এরকমই বলা হচ্ছে এবং সেই অসঙ্গতি মেলার পরে সিবিআই এর হাতে প্রথম গ্রেফতার শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ তুমি যেটা জানাচ্ছিলে দেখো তোমাকে দেখাবো এসএসসি জি এফআইআর এফআইআর এর কপি তোমাকে দেখাবো এফআইআর এর নাম ছিল তুমি দেখতে পাচ্ছো আমার হাতে এফআইআর এর কপি এসএসসি এর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম নামই হচ্ছে শান্তি প্রসাদ সিনহা শান্তি প্রসাদ সিনহা এক নম্বর এফআইআর দ্য দেন কনভেনার অফ দ্য ফাইভ মেম্বার কমিটি অর্থাৎ কমিটির তিনি কিন্তু প্রাক্তন কনভেনার এবং তুমি দেখতে পাচ্ছ চার নম্বর নাম রয়েছে অশোক কুমার সাহা দ্য দেন সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এর প্রাক্তন সচিব এবং উপদেষ্টা কমিটির কনভেনার শান্তি প্রসাদ সিনহা অশোক সাহা দুজনকেই কিন্তু গ্রেফতার করা হয়েছে অর্থাৎ সিবিআই সূত্রের খবর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম গ্রেফতার তুমি জানো ইডি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনকে গ্রেফতার করেছিল আজকে সকাল থেকে যেটা সিবিআই সূত্রের খবর দুজনকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তারা মনে করছিলেন যে দুজনেই কিন্তু তথ্য গোপন করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সদুত্তর দিচ্ছিলেন না তাই দুজনকেই একদিকে শান্তি প্রসাদ সিনহা অন্যদিকে অশোক সাহা শান্তি প্রসাদ সিনহা তুমি আগে যেটা বলছিলাম যে তথ্য বারবার উঠে আসছিল যে যে কমিটি এই বেআইনিভাবে চাকরি দিয়েছিল সেই কমিটির কিন্তু তিনি কনভেনার ছিলেন এবং যেটা সিবিআই তরফে বারবার যে তথ্য বেরিয়ে আসছিল যে গোটা কমিটি কিন্তু শান্তি প্রসাদ সিনহা কন্ট্রোল করতেন কারা নির্দেশ দিত কাদের নির্দেশে তিনি চাকরি দিয়েছেন কারা কন্ট্রোল করছিল সেই কমিটিকে সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে যখন শান্তি প্রসাদ সিনহাকে এই সমস্ত প্রশ্ন করা হয় তিনি কিন্তু তথ্য গোপন করছিলেন সিবিআই এর অফিসারদের সদুত্তর দিচ্ছিলেন না তাই যেটা সিবিআই সূত্রের খবর শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা শান্তি প্রসাদ সিনহা কমিটির প্রাক্তন কনভেনার এবং অশোক সাহা তিনি কিন্তু এসএসসির প্রাক্তন সচিব দুজনকেই গ্রেফতার করা হয়েছে এফআইআর এ যেটা তোমাকে দেখালাম এক নম্বর নাম রয়েছে শান্তি প্রসাদ সিনহা এবং চার নম্বর এফআইআর নেমড অ্যাকিউজ হচ্ছেন অশোক কুমার সাহা তিনি কিন্তু সচিব ছিলেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এডুকেশন
অর্থাৎ যেটা সিবিআই তরফে জানানো হচ্ছে যে একাধিকবার তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এর আগেও কিন্তু একাধিকবার তাকে তলব করে তাদের নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু বারবার তাদের সুযোগ দেওয়া হচ্ছিল এবং তাদের কাছ থেকে একাধিক নথি চাওয়া হয়েছিল। তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে সিবিআই এর আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন, তাদের বাড়ি থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেই সমস্ত নথি সামনে রেখে, তথ্য প্রমাণ সামনে রেখে যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, সিবিআই সূত্রের খবর শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা দুজনেই কিন্তু তথ্য গোপন করছিলেন এবং সিবিআই এর তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, তাই দুজনকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কিছুক্ষণ আগেই ঠিক 10 মিনিট আগে দুজনকে দিয়ে অ্যারেস্ট মেমো সাইন করানো হয়েছে, দুজনকেই গ্রেফতার করা হয়েছে। আগামীকাল দুজনকে কোর্টে তোলা হবে আর কিছুক্ষণের মধ্যেই তাদের কিন্তু মেডিকেল টেস্ট করানো হবে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর প্রথম গ্রেফতার, উপদেষ্টা কমিটির দুজন প্রাক্তন সদস্যদের গ্রেফতার করা হয়েছে। শান্তি প্রসাদ সিনহার বাড়িতে তুমি জানো একদিকে যেমন সিবিআই, অন্যদিকে ইডির অফিসাররা গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং যেটা সিবিআই সূত্র মারফত আমরা খবর পাচ্ছিলাম যে একাধিক জায়গায় সম্পত্তির হদিশ তারা পেয়েছিলেন। একেবারেই প্রকাশ, একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছিল। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি দুই প্রাক্তন উপদেষ্টা গ্রেফতার, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর প্রথম গ্রেফতার শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করলো সিবিআই। আগেই এফআইআর এর নাম ছিল শান্তি প্রসাদ সিনহা, এফআইআর এ এক নম্বরে নাম ছিল শান্তি প্রসাদ সিনহার এবং 4 নম্বরে নাম ছিল অশোক সাহার। এর আগেও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজও সকাল থেকে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, জেরা করা হচ্ছিল, সেখানে একাধিক অসম্মতি মিলেছে। জিজ্ঞাসাবাদের উত্তর তারা দিচ্ছিলেন না, সন্তোষজনক উত্তর তারা দিতে পারছিলেন না। এরপরেই শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর প্রথম গ্রেফতার শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জলে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় ইডি তাদের গ্রেফতার করেছে, এবার শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করলো সিবিআই। শুধুমাত্র সিবিআই নয়, এর আগে ইডিও তাদের জিজ্ঞাসাবাদ করেছে এবং সিবিআই এর যে এফআইআর ছিল সেই এফআইআর এ 1 নম্বরে নাম ছিল শান্তি প্রসাদ সিনহার, 4 নম্বরে নাম ছিল অশোক সাহা। তাদের দুজনের বাড়িতেই গিয়েছিল সিবিআই, একাধিকবার সিবিআই আধিকারিকরা তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন এবং যেটা সিবিআই এর তরফ থেকে জানা যাচ্ছে যে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন এই দুজন এবং যে কারণে আজ তাদের গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছিল এবং সেই জিজ্ঞাসাবাদের পর শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করলো সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে প্রথম গ্রেফতার শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে সিবিআই গ্রেফতার করেছে। এর আগে আমরা দেখেছি ইডি গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, তুমি যেটা জানাচ্ছে যে আজ সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এরপর কোথায় কোথায় অসঙ্গতি মিলেছে তাদের বক্তব্যে? দেখো, যেটা সিবিআই তরফে জানানো হচ্ছে, এর আগে কিন্তু একাধিকবার তাদের সুযোগ দেওয়া হয়েছে, তাদের বহুবার প্রশ্ন করা হয়েছে যে যে ফাইল পাওয়া গেছে আর তাদের যে কমিটি ছিল সেই কমিটিকে কারা কন্ট্রোল করত। তুমি জানো সিবিআইকে এসে পার্থ চট্টোপাধ্যায় তিনি যেটা বলে গেছিলেন যে তিনি কিন্তু ফাইলে শুধু সই করেছিলেন, কমিটি গঠন করার ফাইলে সই করেছিলেন, কিন্তু কমিটির ওপরে তাদের কোনো কন্ট্রোল ছিল না। এখানেই কিন্তু যেটা সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা দুজন একজন কনভেনার ছিলেন এবং এসএসসির কমিটির একজন সচিব ছিলেন, এসএসসির প্রাক্তন সচিব অশোক সাহা, দুজনকেই যখন প্রশ্ন করা হয় যে কমিটিকে কারা কন্ট্রোল করত, কারা নির্দেশ দিত, তারা কাদের নির্দেশের পালন করতে এবং কাদের বলাতে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে, তুমি জানো বাঘ কমিটির রিপোর্টে তাদের প্রত্যেকের নাম রয়েছে এবং সরাসরি তারা কিন্তু এই বেআইনি নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত রয়েছে, এমনই অভিযোগ কিন্তু শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহার বিরুদ্ধে ছিল। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে একাধিকবার তাদের সুযোগ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে বেশ কয়েকটা নথি চাওয়া হয়েছিল, তারা কিন্তু সেই ডকুমেন্ট এখন পর্যন্ত সিবিআই এর কাছে প্রডিউস করতে পারেননি এবং যেটার পর সিবিআই এর আধিকারিকরা মনে করছেন দুজনেই কিন্তু সিবিআই এর গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, তাই দুজনকে গ্রেফতার করে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা মনে করেন। আর একবার তোমাকে সেই এফআইআর এর কপি দেখাবো, আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। এসএসসি যে এফআইআর হয়েছিল সেই এফআইআর এ তুমি দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে 1 নম্বরে কিন্তু শান্তি প্রসাদ সিনহার নাম রয়েছে, শান্তি প্রসাদ সিনহা দ্য দেন কনভেনার অফ 5 মেম্বার কমিটি অ্যাজ ওয়েল অ্যাজ
দেন অ্যাডভাইজার অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এবং দু নম্বর তিন নম্বর চার নম্বরে নাম রয়েছে মিস্টার অশোক কুমার সাহা, দেন সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এক নম্বর এফআইআর নেম শান্তিপ্রসাদ সেনা, চার নম্বর এফআইআর নেম অশোক সাহা, দুজনকেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন তারা কিন্তু তথ্য গোপন করছিল। কি তথ্য গোপন করছিল? তথ্য গোপন করছিল দুজনেই যে কমিটিকে কারা কন্ট্রোল করত, কারা নির্দেশ দিত, কাদের নির্দেশে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে, কাদের নির্দেশে প্রথম লিস্ট বাতিল করে দ্বিতীয় লিস্ট আবার বার করা হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তাদের কাছে ছিল না। এবং যে উত্তর তারা দিচ্ছিলেন যে আমি জানি না কারা কন্ট্রোল করছিল, অন্যরা বলতে পারবে, এই ধরনের কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা সিবিআই এর আধিকারিকদের করা হচ্ছিল, এমনই দাবি কিন্তু সিবিআই এর আধিকারিকরা করছেন। তাই দুজনকেই আজকে গ্রেফতার করা হয়েছে। একদিকে যেমন এসএসসির যে উপদেষ্টা কমিটির প্রাক্তন কনভেনার শান্তিপ্রসাদ সিনহা এবং এসএসসির যিনি প্রাক্তন সচিব অশোক সাহা, দুজনকেই গ্রেফতার করা হয়েছে। এবং দুজনকে কাস্টাডিতে নিয়ে এই কমিটি কিভাবে কাজ করত, কারা কারা কন্ট্রোল করত, যত আনআনসার্ড কোশ্চেন রয়েছে যার উত্তর কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি, সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানতে চান সিবিআই এর গোয়েন্দারা। এই প্রথম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দুজনকে গ্রেফতার করা হলো, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহা দুজনকেই গ্রেফতার করা হলো। আর কিছুক্ষণের মধ্যেই দুজনের মেডিকেল টেস্ট করানো হবে এবং আগামীকাল দুজনকেই কোর্টে তোলা হবে, তাদের কাস্টাডিতে নেওয়ার আবেদন সিবিআই তরফে জানানো হবে। এবং দুজনকেই কাস্টাডিতে নিয়ে এই গোটা উপদেষ্টা কমিটি কিভাবে গঠন করা হয়েছিল, কারা কন্ট্রোল করত, কাদের নির্দেশ আসতো, কিভাবে এই বৈঠক হতো, কোন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হতো, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান সিবিআই এর গোয়েন্দারা। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই এর তরফে দাবি করা হচ্ছে তারা কিন্তু বিভ্রান্ত করার যখন চেষ্টা করছিল, সদুত্তর দিচ্ছিল না, তথ্য গোপন করছিল, তখন তাদের কিন্তু গ্রেফতার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই দুজনকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো প্রকাশ, আবারও তোমরা আবারও আমরা তোমার সাথে পরে যোগাযোগ করবো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি দুই প্রাক্তন উপদেষ্টাকে গ্রেফতার, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে প্রথম গ্রেফতার শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহাকে সিবিআই গ্রেফতার করেছে। আজ সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাদের, তারপর দুজনকে গ্রেফতার।